হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকালবেলা আমি উঠে ইয়াকে স্কুলে দিয়ে আসলাম তো এখন বাজে ষাটটা তো ওকে স্কুলে দিয়ে এসে আমি উপরে চলে আসলাম ছাদে তো ছাদে দেখো আমার ফুল ফুলগাছিগুলো খুব সুন্দর তো ফুলগুলো আমি উঠাবো এবার দেখো পিঙ্ক কালারের জবা হোয়াইট কালারের জবা খুব সুন্দর ফুল অনেক ফুল ফুটে ছিল বৃহস্পতিবার এদিকে দেখে একটা চন্দন জবা যে হয় চন্দন জবার মাঝখানে দেখো একটা রেড কালারের একটা জবা লাল জবা একটা ফুটেছে তো দেখে আমার অনেক ভালো লাগলো তো এই ডালটার মধ্যে যখন ফুটে না ফুল এটা রেড কালারের জবাই হয় একটা গাছে কিন্তু ওই ডালটাতে শুধু রেড কালারের জবা হয় জানি না আমি এটাকে কোনো আলাদা করে কিছু লাগাইনি কিন্তু এটা এটা থেকে যে রেড কালারের জবাই হয় আর এদিকে দেখো একটা মানে রক্ত জবা ঝোপা যেটা হয় ওই জবাটা এটা তো কালী পূজায় যেটা লাগে আর কি এই জবাটা এটা থোকা থোকা জবা খুব সুন্দর একটা ছোট্ট টবের মধ্যে লাগিয়েছি তবু কি সুন্দর হয়েছে আর দেখো ওইদিকে আমার কারিগর্তা গাছ অনেক বড় হয়েছে গাছটা তো সমানে বিচি হয়েছে দেখো ওইদিকে কালো কালো ওই যে ফুলগুলো এবার আমি উঠিয়ে নিব তো দেখো কি সুন্দর লাগছে জবাটা খুব ভালো লাগছিল আমার একদম ছোট্ট টবের মধ্যে একটা হয়েছে। এদিকে সবগুলো ফুল আমি এবার উঠিয়ে নিব অনেক ফুল ফুটেছিল অনেক ফুল এদিকে একটু গাছটাতে একটু পোকা পোকা হয়ে গেছে মিলিবাগ যাকে বলে ওগুলো হয়েছে গাছটাতে তো একটু মেডিসিন দিতে হবে নাহলে আবার গাছগুলো মরে যাবে সব গাছ তো দেখো কত ফুল অনেক ফুল ফুটেছে এই হোয়াইট জবাগুলো যে একদম গাছ ভর্তি হয়ে ফুটে থাকে আর দেখো কত এদিকে পিঙ্ক কালারের আর চন্দন জবাটা একটু বেশি করে মিলিবাগ ধরেছিল চন্দন জবাটাতে তো চন্দন জবাটা একটু কম করে ফুটছে কয়দিন থেকে দেখো কি সুন্দর তো এদিকে এবার আমি এটা উঠাবো লাল জবাটা তো দেখো কতগুলো ফুল হয়ে আছে এগুলো ভালো করে ফুটে নিই এগুলো রেখে দিলে একটু পরে এক ঘন্টার মধ্যেই পুরো ফুটে যাবে একদম সুন্দর করে তো ওইদিকে দেখো আমার তুলসী গাছ এদিকে পুদিনা আর ব্রাহ্মী শাক সব আছে এইদিকে দেখো আবার একটা কুমড়ো গাছ উঠেছে চাল কুমড়ো যে হয় ওইগুলো গাছ উঠেছে এটা আবার ধুতরা গাছ আরও অ্যালোভেরাও আছে নিচে তো অনেক কিছু লাগিয়েছি আমি সুন্দর হয়ে যায় গাছে অ্যালোভেরা দেখো ধুতরা আবার ফুল ফুটেছে বিচিও হয়েছে অনেক তো বিচি থেকে আবার সমানে গাছও হয়েছিল নিচে আমি উঠিয়ে গুলো ফেলে দিয়েছি তো দেখো ফুল উঠানো হয়ে গেল এবার আমি নিচে চলে যাচ্ছি ঘরে চলে যাচ্ছি ঘরে গিয়ে স্নান করে পুজো দিব তো ব্লগটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে বাই বাই টেক কেয়ার